তো আজকে আমরা গাড়ি ওয়াশ করব, অনেক সুন্দর ওয়েদার। তো অনেকদিন পর একদম ডিপ ক্লিন করা হচ্ছে গাড়ি, নাকি জেট ওয়াশ নিয়ে আসছে, সে একদম স্পিড দিয়া করে ফেলবে আমাদের গার্ডেনে। কারণ গাড়ি আসলে অনেকদিন ধরে ওয়াশ করা হচ্ছিলো না, আমরাও বের হচ্ছি প্রতিদিন আর ও কাজে বিজি। আজকে মানে একটু সময় পাইছে, তো ভাবতেছে যে খাওয়া দাওয়ার পর গাড়ি ওয়াশ আসবে। আমি ভাবলাম আমি ভিডিও করি আর আমি আপনাদের আমার ফুলগুলি আবার দেখাই। আমার যদি ফুল দেখার ইচ্ছা করে আবার আমার পাগল ভাববেন না, কারণ আমি ফ্লাওয়ার লাভার। তো আজকে সকালে একটা পোস্ট করেছি, আরেকটা পোস্ট যাবে আগামীকাল, তো ওটাতে দেখবেন একটা ফানি ভিডিও আছে, একটু হাসাহাসি আছে, একটু কান্নাকাটি আছে ওই ভিডিওতে। আর এখানে দেখেন ওই যে আমার ঝুড়ি ঝুড়ি ফুলটা, এখানে তো ভালো ফুটে গিয়েছে অনেক। এই ফুলটা অনেক সুন্দর সুন্দর কালার হয় আর আমি আগেও দেখিয়েছি। আর এই তো আমাদের বর্তমান বাসার হাউসগুলি দেখায়, আর আমার যে আমার সামনে গাড়ি, আমরা এখন ছোটো গাড়িতেই চলাচল করতেছি কষ্ট করে। বড় গাড়ি ইনশাল্লাহ নিব, আপনাদের দোয়া থাকলে নতুন গাড়ি নিব, আবার বড় একটি গাড়ি নেওয়া হবে হয়তো। আর বড় বাচ্চারা বড় হয়ে গিয়েছে আর এখন জায়গা হয় না, আর জায়গা হয় না আর এদেশে তো আপনার বাচ্চা কুলে নিয়ে যাওয়া যায় না, এটা অনেক রিস্ক, বাচ্চাদের শুয়ে যেতে হয় আমার। তো জেট ওয়াশটা কীভাবে ঢুকাচ্ছে কীভাবে আমি নিজেও যাই না, এটা ও নিজে ইয়া করে। এইটাতে কী কী ওয়াশ করা যায়? তো ময়লা জিনিস সাদা হয়ে যাবে, তাহলে কি আমি ফ্লোর ওয়াশ করতে পারবো? আপনারা দেখেন সাদা হয়ে গেছে। এটা একদম চারিদিকে দিয়ে দিতে হয়, এতে যে লিকুইড সোপ দেওয়া হয়েছে, এই যে মেডিসিন দিছে, এই যে মেডিসিন না সোপ, এই কোথায় তোমার এই যে স্পন বাতে। তো এই তো একদম সাদা করে ফেলেছে, এটা ওয়াশিং আপ সোপ দিয়েছে। এটা এটার মেডিসিন আছে যে এখানে আমি দেখাই বোতলটা, এটা আলাদা মনে হয় এটার সাথেই থাকে বা কিনে আনতে হয়, আমি নিজেও দেখতে পারতেছেন আপনারা দেখতে পারতেছেন কিনা। নিয়ে ফিনিশ, কারণ এটা আমরা গত বছর কিনা হয়েছে আর কি। গত বছর কিনছো না মেশিনটা? হ্যালো। তো এটা অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার আমরা এই মেশিনটা কিনেছিলাম, তো এটা লিজেল থেকে মনে হয় নেওয়া হয়েছে, লিজেল এসেছিল তখন ও নিয়েছে। এটা এটা তো সব কিছু ক্লিন করা যায়, দরকার আপনার আমার ফ্লোরটা দেখতেছেন, এটার যদি আমি এটা এই মেডিসিনটা স্প্রে করি একদম সাদা ধবধব হয়ে যাবে। সময় লাগবে গাড়ি ওয়াশ করতে, একটু টাইম লাগে। ভিতরে ওয়াশ করে ফেলছো না তুমি? ভিতরটা ক্লিন করে ফেলেছে, আমি কিচেনে ছিলাম আর আমি দেখে এখন আমরা একটু ওয়াশ করব আর আমি দেখাবো ফাইনাল লুক কিরকম হয়।
আমাকে অনেকটা সময় নিয়ে দিতেছে। অনেকই স্পিড দিয়ে দিতে হয়। আচ্ছা আমি বলতেছি, তারা এটা ও চেঞ্জ করেছে, এটা আরেক ধরনের প্রেশার দিয়ে পানি দেওয়া হবে। আর এটা শব্দের জন্য কথা বলা যায় না, এই জন্য না। দেখছেন স্পিড, পানির স্পিড দেখেন। এখন আই থিঙ্ক আমাদের সামনের দরজাটা ক্লিন করা হবে, একদম সাদা দবদবা হয়ে যাবে ডোর। গাড়ি ক্লিন হয়ে গিয়েছে, এখন জাস্ট ড্রাই হবে, দেন আবার হয়তো মুছামুছি হবে, আর একটু ফ্রেশ ক্লিন করা হয়ে যাবে আমাদের গাড়িটি, ওয়াশ ফিনিশ। অ্যান্ড দেন ও বলতেছে হয়তো আবার আমাদের দরজা ক্লিন করবে, আমি ওয়েট করতেছি। ক্যামেরা নিয়ে অন করে বসে আছি, ক্যামেরাম্যান হলে যা হয় বসে থাকতে হয়, তখন আসবে। আর আমি এখানে আমাদের এই ফ্লাওয়ারটি দেখাই, দেখেন আমাদের নতুন বাড়িতে এলাকাতে মানে গাছ টাছ নাই এরকম, এখানে যে বড় বড় গাছ, এগুলি থেকে যে বাতাস পাচ্ছে, বাইরে আসছি বাতাস, আমাদের ওখানে একদম গাছ নেই, গাছ ছাড়া। গাছ হতে সময় লাগবে, সবে নতুন যাচ্ছে। তো আমার মিস্টারে কি করবে, কার্পেট দিয়ে দেখি, কার্পেট কি গাড়িতে দিবা, কার্পেট দেখা দেখি করবে, কত বুদ্ধি, আপনারা শিখতে পারেন। দেখি কেমন মুছে, আগে তো ড্রাই হোক, দেখি কিরকম ক্লিন করতে পারে সে কার্পেট দিয়া। ইউ ক্যান সি ময়লা বাইরে বারো নাকি, কার্পেটের টুকরা দিয়ে ক্লিন করতেছে, যার মনে ময়লা বলে লাগে আমার কাছে। বললাম না মুছতে হবে, আমি তয়লা দেই, হোয়াইট কালার টাওয়াল আছে। তো ফাইনালি গাড়ি টাড়ি ওয়াশ করা হয়ে গেছে, একদম চকচক ঝকঝক সে গুছিয়ে ফেলেছে, দেখি কি ক্লিন করেছে ভিতরে দেখে আপনারা। ও মাই গড, সেরকম গাড়ির স্মেল। গাড়ির ভিতরে আরো কত কিছু ঢুকাবে, সে ক্লিন করবে, আরো স্প্রে স্প্রে পানি বোতল রাখা হচ্ছে, কারণ আমরা যখন উঠি পানি খেতে হয়। ইয়ে তলে ঢুকাবা, সিটের নিচে রাখবা, পানি বোতল, তারপরে এগুলি সব আরো কত কিছু আছে, আবি যাবি ও ক্লিন করক, আমি আপনাদের দেখাই। দেখছেন একদম চকচক, এটা এখন যদি ব্যাক সাইডে একদম খালি, আমরা ফুল গাছ নিতে গেলে আবার নষ্ট হয়ে যাবে। ওই তো ক্লিন করা হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা একটু লাগাইয়ে দেখাই আপনাদের, চকচক চকচক করতেছে। এই তো আজকে আমাদের মতো, এখানে পর্যন্তই, কার ওয়াশ ফিনিশ। সারাদিন আপনার ভাই কাজ করে এসে এখন বিকালে কাজটাই করছে, গাড়িটা ওয়াশ করে ফেললো, তার একটি বড় জব শেষ। এখন আমি গাছে পানি দিব, আমার জব হচ্ছে গাছে পানি দেওয়া, ফুল গাছে আমি একটু পানি দিব এখন। সো এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই।